আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ উম্মত। আমাদের হেদায়েতের জন্য 1450 বছর আগে আল্লাহ পাক একজন রাসূল প্রেরণ করেছিলেন, যার নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাকে সর্বশেষ নবী ও রাসূল করে উম্মতের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় তার হাতে অনেক মুজিজার প্রকাশ ঘটিয়েছিলেন। আল্লাহ পাক অন্যান্য ইতিপূর্বের যত নবীদেরকে যত মুজিজা দিয়েছেন, সকল নবীদের সকল মুজিজাকে আল্লাহ একত্রিত করে নবীজি আলাইহি সালাতু ওয়াসালামের একার মধ্যেই দিয়েছিলেন। তো নবীজি আলাইহি সালাতু ওয়াসালামের জীবদ্দশায় তার হাতে প্রকাশিত আল্লাহ পাকের যত মুআজেজা দেওয়া হয়েছিল, সকল মুআজেজাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ, সত্যতা দলিল। সেই সকল মুআজেজাগুলোর অন্যতম একটি মুআজেজা হলো চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। প্রিয় দর্শক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুশরিকদের একটি বিরাট দল তারা জোট বাঁধল। তাদের সিদ্ধান্ত, আজ নবীজিকে হারিয়ে দেবে, নবীজির কণ্ঠকে স্তব্ধ করে দেবে, চিরতরে খামোশ করে দেবে। একথা ভাবতে ভাবতে তারা হাজির হলো নবীজির দরবারে। এসে আরজ করলো, ওই চাঁদ দুটুকরো করে দেখান তো দেখি, আর শুনুন, টুকরো যে করবেন তা কিন্তু খুব পরিষ্কার হতে হবে। এক টুকরো থাকবে আবু উবাইস পর্বতে, অন্য টুকরো থাকবে কাইকাআন পর্বতে। আকাশে বিমল জ্যোৎস্নামাকা পূর্ণিমার চাঁদ। নবীজি চাঁদটির প্রতি তাকালেন, অতঃপর পরম করুণাময়ের দরবারে দোয়া করলেন। নেমে এলো আল্লাহর আদেশ, দু টুকরো হলো চাঁদ। এক টুকরো দাঁড়ালো কি আবু উবাইসে, অন্য টুকরো কাইকাআন পাহাড়ে। অতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সকলে সাক্ষী থেকো। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও সেখানে ছিলাম, আমি আমার নিজের চোখে দেখেছি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সুবহানাল্লাহ, দুই খণ্ড দাঁড়িয়ে গিয়েছে দুই পর্বতে। পৃথিবী আবিষ্কারের নামে কত কিছুই তো করেছে, কিন্তু এই বিস্ময় কি মুছতে পেরেছে? পারেনি। বরং বিজ্ঞান যত অগ্রসর হবে সামনের দিকে, এ বিস্ময় তত ঘনীভূত হবে, আর অকপট মানব গোষ্ঠীকে করবে গভীর বিশ্বাসে প্রতিষ্ঠিত। প্রিয় দর্শক, তাই দেখা গেছে যে যখন বিজ্ঞানীরা তারা চাঁদে ভ্রমণ করল, এর মাধ্যমে নবীজি আলাইহি সালাতু ওয়াসালামের এই মুজিজার সত্যতা প্রমাণিত হলো। কারণ তারা দেখতে পেয়েছে যে চাঁদের মধ্যে এক প্রকার ফাটল রয়েছে। এভাবেই আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতের সত্যতার প্রমাণ দিয়েছেন, মুজিজা আল্লাহ পাক নবীকে দান করেছেন। প্রিয় দর্শক, যদি আলোচনাটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।